আর লাইফটা এরমই যাবার মূলে কোন তুই জানস নি রে গোলাম না করে জামবো কেবা করে দুলা ভাই আরে এটা তো অনুমান করিও কোন যায় বেড়া এটা আবার আন মুখে তুন হুনন লাগিনি তুই বুঝস না আপনি কোন না আত মুখ থেকে শুনলি পারে জ্ঞান অর্জন হয় আর লাইফ এ নষ্ট হইবার মূলে হইছে ওই হালার রুইতন কি করছেন দুলা ভাই রুইতন বুঝতে পারলাম না তো তাইলে হুন আজ যে হেতর বোনের বিয়ে করছি এটা হইলা তুমি মানে লইতো হারান ওই হালার রুইতনে হিললে আয়োজন সুখী হইতাম নহারি হদে হদে আর লগে হাতে শত্রুতা আমি শুরু করছে কি করছেন দুলা ভাই লে এতদিন এ কথাটা শুনবে পারলাম না কে আরে আয় নিজে জানাই নরে বুকে হাত তো চাপা দি রেখছি আরে ওই হালারুতে দুলা ভাই হিসাবে এক রত্তি সম্মান করে না এই দুঃখ আয় কোনানে রাখি তুই ক গোলাম আচ্ছা দুলা ভাই কথাটা হেনা বুক কন নাই আরে হিতিরে কই আর কি হইব রে গোলাম সুন্দর চেহারায় মজি এই স্বর্গ গ্রামে আয় বিয়ে করছি কিন্তু হিতি তো হিতির বাইরে জানার তো না বেশি ভালোবাসে দুনিয়া একদিকে চলে যাইতে পারে তো হিতি হিতির বাইরে সাইত না এটাও তো আর জীবনের আরেকটা বড় দুঃখ রে গোলা ভাই আপনার আজকাল পছন্দ কেমন কোন তো হে না বউ আপনার জন্য সারা দিন বসে কাঁদে কাঁদে অস্থির হয়ে যাচ্ছে আর আপনি মনের সুখে গপ্প করতেছেন তাই না চলেন ভাই চলেন চলেন এই আয় কি তো চাকরি করে নি রে তোর কথা মতো আর চলন লাগবে হ্যাঁ দেখলি তো গোলাপ তোর গো গ্রামের মাইয়ার ব্যবহারের প্রমাণ ফাইলি তো তাহলে এবার ক আয় আর জীবনের যে হিস্ট্রির কথা তোরে এতক্ষণ কইয়ের এটার এবার প্রমাণ ফাইলি তো ঠিক না বেঠিক শোনেন দুলা ভাই সারাদিন অনেক সিন করেছেন এখন সব সিন সিনারি বাদ দিয়ে বাড়ি চলেন হেরাবো কাটাকাটি করতেছেন এই এই মাই এই আয় কি তো চাকরি করে নি রে আর কি তোর কথা মতো চলন লাগবো দেখেন দুলা ভাই এমনিতেই মনে মনে প্রতিজ্ঞা করেছি যে আর মেজাজ খারাপ করবো না মাথা গরম করবো না অনেক সুন্দর ব্যবহার করতেছে আপনার সাথে চুম্মান থাকতে থাকতে বাড়ি চলেন গোলাম দেখলি তো এটারে যদি তুই সুন্দর ব্যবহার কস তাহলে খারাপ ব্যবহার কোনটারে কবি তোর গ্রামের মাইয়ারে তুই জিজ্ঞা গোলাম ভাই কি জিজ্ঞেস করবি এই গায়ের মেয়ে কী ডাকি সেটা সকলেই জানে জানে শুনে এই গায়ের মেয়েকে বিয়ে করেছেন আর সত্যি কথা যদি ক লাগে তাহলে কবি যে হেনাবুর মতো একটা মেয়েকে আপনি বউ হিসেবে পাইছেন সেটা আপনার শতভাগ্য গোলাম বুঝলি তো তোর কাছে যে আর দুঃখের স্ত্রী কইতাম লাগছিল থাকেন দুলা ভাই এই একই ভেসর ভেসর শুনতে ভালো ঠেকতেছে না বাড়ি চলেন আরে যে গোলাম ভাই আপনি কোনো কথা বলছেন নাকি শেষ দুনি আমি কি কব তুমি তো একলাই বকে যাচ্ছ আমি কি কব মানে তুমি শুনতেছো যে হেনাবু বাড়িতে কাটাকাটি করতেছে তোমার তো নিজের গরজে তাক বাড়ি দিয়ে আসা উচিত তাই না আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও আমি দুলা ভাইকে নিয়ে বাড়ি আসতেছি এই হেই বাড়িত কোন যাইব রে ওই হালারত রুইতনের চেহারা আয়া চাইতাম না রুইতনের চেহারা দেখা লাগবে না রুইতন বাড়িত নাই আমি গেলাম বেশিক্ষণ থাকলে আবার ঝগড়া বাঁধে যাবে পারে তুমি তাক বুঝা শুনে বাড়ি দিয়ে আসো এ দুলো ভাই কাকুলি কি কয়া গেল আর একটু থাকতে নাকি ঝগড়া বাইতে যাইতো এতক্ষণ কি করলো